আজকে আমরা আবার এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমরা সিম্পলি বানাবো হচ্ছে মুরগির মাংস ঠিক আছে মানে কষা মাংস ঠিক আছে তো জন্য আমরা এখানে সর্ষার তেল নিয়ে নিয়েছি সরষার তেলটাকে আমরা গরম করে নেবো ঠিক আছে গরম করে নেওয়ার পর এখানে আলু দিয়ে আমরা ভালো করে ভেজে নেবো দেখতে পাচ্ছি আলু ছাড়া মাত্র করা শুরু করে দিয়েছে তো এটাকে আমরা পাঁচ মিনিট ভেজে আমরা উঠিয়ে নেবো দেখতে পাচ্ছি আমরা একসাথে উঠাবার চেষ্টা করলাম কিন্তু উঠলো না ওটা আলাদা ব্যাপার তো এখানে উঠিয়ে নিয়েছি তো এখানে তেজপাতা আর একটু জিরা এবার জিরা দেওয়ার পর একটু হালকা করে গুলি গুলি করে নেব ভিতরে এবার গুলিগুলি করার পর দিয়ে দেবো হচ্ছে পিঁয়াজ এই পিঁয়াজ করে দেখতে হচ্ছে টকপর 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 টক করে ফুটতে শুরু করে দিচ্ছি আর এটাকে আমরা লাল লাল ভেজে নেব ঠিক আছে এখানে দেখতে পাচ্ছি লাল লাল হয়ে গেছে তারপর দিয়ে দেবো মাংস এবার মাংসটা হয়ে যাওয়ার পর মানে মাংসটা দিয়ে দেওয়ার পর এবার ভালো করে এটাকে নাড়িয়ে নেবো আর এটাকে ঢেকে দেবো আমরা দু মিনিটের জন্য ওর জন্য আমরা মিক্সির কোটাও নিয়ে নিয়েছি আর এখানে ঢেকেও দিলাম এবার মিক্সির কোটাতে আমরা দিয়ে দেবো এখানে লসুন আর দিয়ে দেবো হচ্ছে আদা ঠিক আছে আর দিয়ে দিচ্ছি এখানে টমেটো একটা টমেটো পড়ে গেলো তো দিয়ে দিলাম এবার এখানে আমরা লঙ্কাও দিয়ে দিলাম কমসে কম ছটা লঙ্কা দিলে হবে আর দিয়ে দেবো হচ্ছে একটু জল এবার জল দিয়ে এটা আমরা মিক্সিতে পিসিয়ে দেবো আমাদের বিল্লু চলে এসছে এখানে তো দু মিনিট হয়ে গেলো তো এটাকে আমরা উঠিয়ে নিলাম উঠিয়ে আমরা ভালো করে এটাকে নাড়িয়ে দিচ্ছি একদম ভালো করে দেখতে পাচ্ছ তো এখানে আমরা দিয়ে দেবো হচ্ছে লবণ এবার লবণ দেওয়ার পর আমরা দিয়ে দেবো এর উপরে হলুদ এবার হলুদটা দিয়ে আমরা ভালো করে এটাকে মাখিয়ে দিতে হবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ গায়ে হলুদ আমাদের কমপ্লিট হয়ে গেলো এবার শুধু এর বিয়ে দিতে হবে ওর জন্য আমরা তিন মিনিটের জন্য ঢেকে দিলাম এবার তিন মিনিট পরে এটাকে আমরা উঠাবো ঠিক আছে তিন মিনিট ধরে টকভক করে ফুটলো এই যে উঠিয়ে নিলাম তিন মিনিট পর উঠিয়ে আমরা ভালো করে এটাকে নাড়িয়ে নিচ্ছি আমাদের কাজ হচ্ছে এটাকে শুকাতে হবে এখন ঠিক আছে ওই জন্য টকভক করে ফুটিয়ে দেবো আর এটাকে আমরা ভালো করে নাড়িয়ে যাবো যেন জলটা একটু হলেও শুকিয়ে যায় ঠিক আছে তো এখানে জলটা দেখতে পাচ্ছি আমাদের কতটি জল তো এখানে অনেকটাই শুকিয়ে গেল এবার শুকিয়ে যাওয়ার পর মিক্সিতে যেটা পিছালাম ওটা আমরা দিয়ে দিলাম এবার মিক্সি গায়ে লেগেছিলো ওটাকেও জল দিয়ে ধুয়ে আমরা দিয়ে দিলাম এবার দিয়ে ভালো করে নালাম এবার না আনানোর পর দেখতে পাচ্ছি এখানে আরও জল জল হয়ে গেলো তো এটাকেও শুকাতে হবে তো ওই জন্য টকবক করে ফুটিয়ে যাচ্ছি আর নাড়িয়ে যাচ্ছি ঠিক আছে তো এরকম আমরা ভালো করে শুকিয়ে যাবো তো এখানে দেখতে পাচ্ছি আমরা এখনও ফুটিয়েছি ভালো করে মানে আর একটু শুকাতে হবে তো এখানে আমাদের অনেকটাই শুকিয়ে গেছে ঠিক আছে এবার আমরা আলুটা দিয়ে দিলাম এবার আলু দেওয়ার পর এবার এটাকে ঢেকে দেবো কেন আলুটাকেও একটু সিদ্ধ হতে হবে তো ওর জন্য আমরা এখানে ঢেকে দিলাম তিন মিনিটের জন্য এবার তিন মিনিট পর আমরা এটাকে উঠাবো উঠিয়ে আমরা এবার ভালো করে আবার নাড়াতে হবে তো লসুন দিয়ে দিলাম এবার লসুন দিয়ে আমরা ভালো করে এটাকে নাড়াবো ঠিক আছে তো এখানে আমরা ভালো করে ফুটিয়েছি আর ভালো করে নাড়িয়ে দেবো এখান দেখতে হচ্ছে ফুটিয়েছি নাড়িয়েছি মানে আমাদেরকে শুকাতে হবে জন্য দিয়ে দিলাম জিরা গুঁড়া আর দিয়ে দেবো হচ্ছে ধোঁড়া গুঁড়া আর ধোনা গুঁড়া হ্যাঁ ধোনা গুঁড়া তারপর দিয়ে দেবো গোলমুরিজি গুঁড়া আর দিয়ে দেবো আমরা হচ্ছে একটু এলো গরম মশলা গুঁড়া ঠিক আছে একটু এবার দিয়ে আমরা ভালো করে এটাকে দিলাম যেন মশলাগুলো চারিদিকে লেগে যায় এবার এখানে লঙ্কা গুঁড়াও দিলাম আমরা দু চামচ লঙ্কা গুঁড়া দিব এবার দিয়ে ভালো করে নাড়িয়ে এবার আমরা আরেকটু ফুটিয়ে নেবো এটাকে ঠিক আছে এই যে ফুটিয়ে যাচ্ছি এখানে ফুটিয়ে ফুটিয়ে এটাকে একবারে শুকিয়ে নেবো তো এখানে দেখতে আছে আমাদের কষা মাংস রেডি এখানে আমাদের ভিডিও শেষ এখানে আমাদের কষা মাংস রেডি এটাকে সরিয়ে নিলাম শেষ হয়ে গেছে এবার উপরে চারটে ভিডিও দেখতে চলো আমাদের একটা ভিডিও ক্লিক করলে আমাদের নেক্সট ভিডিও চালু চালিয়ে ভিডিও তাদের ধন্যবাদ ভিডিও ভালো ভিডিওকে লাইক চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এখানে আমাদের ভিডিও শেষ হয়ে গেছে অবশ্যই চারটের মধ্যে একটা ভিডিও ক্লিক করবো আমাদের নতুন নতুন ভিডিও দেখার জন্য এখানে আমাদের ভিডিও শেষ শেষ তো শেষ আর এখানে ভিডিও শেষ